মানুষের এই সুবুদ্ধিটা যেদিন হবে সেদিন পৃথিবী নতুন রূপে আবার সৃষ্টি হবে। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সৌম্যদীপ পাঠক। আজকে আমি একটু অন্য টাইপের কিছু কথা বলবো বলে এখানে উপস্থিত হয়েছি। বন্ধুরা, বেশ কয়েকটা ভিডিও ধরে আমি বলে যাচ্ছি যে শেম অন আস, শেম অন কলকাতা। কেন আমাদের লজ্জা হওয়া উচিত? বন্ধুরা, আমাদের লজ্জা উচিত যে আমরা বাঙালি, আমরা কলকাতা বাসী, আমরা আমাদের দুর্গাপূজায়, বিভিন্ন রকম পুজোয়, দেবদেবীর পুজোয় আমরা মানে সেই দেবদেবীর বাহনদের পুজো করে থাকি, সেই বিভিন্ন রকম জীব জন্তু পশুদের আমরা পুজো করে থাকি। কিন্তু আজ আজ প্রত্যেক দিন কলকাতার বিভিন্ন জায়গায়, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায়, কেন শুধু কলকাতা পশ্চিমবাংলা, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে পথ পশুদের উপর বিভিন্ন রকম অত্যাচার চলছে। কখনো পথের কুকুরদের উপর অ্যাসিড দেওয়া হচ্ছে, কখনো তাদের পা ভেঙে দেওয়া হচ্ছে মেরে, কখনো তাদের গলায় ফাঁস লাগিয়ে দেওয়া হচ্ছে, কখনো পেট্রোল দেওয়া হচ্ছে, কখনো বিষ দিয়ে মারা হচ্ছে। আমাদের লজ্জা হওয়া উচিত। আমরা যে ধর্মেরই মানুষ হই, বন্ধু, আমাদের লজ্জা হওয়া উচিত। এরম ধরনের কাজ মানব জাতির জন্য কলঙ্ক, মানব জাতিকে শোভা পায় না। আমরা শিক্ষিত হয়ে, আমরা যদি শিক্ষিত সমাজের একটা পার্ট হয়ে, আমরা যদি এই ধরনের কাজের প্রতিবাদ না করি, এই ধরনের কাজকে যদি আমরা নীরব থেকে সাইলেন্টলি সমর্থন করি, এটা খুব বড় অন্যায়। আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাস্তুতন্ত্রকে ধ্বংস করছি, যা পৃথিবীর জন্য এবং আমাদের পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক। বন্ধুরা, আমরা তো বিভিন্ন বিদেশি গ্রিড, অনেকে অনেক বড় লোক বলুন, অনেক গরিব লোক বলুন, অনেকে তাদের বাড়িতে বিভিন্ন রকমের বিদেশি কুকুর পুষে থাকে, তাদের পেছনে অনেক টাকা খরচা করে থাকে, অনেক ভালো ভালো খাবার চিকিৎসা অনেক কিছু করে থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় যে তাদেরও, তারাও যখন রোগগ্রস্ত হয়, তাদেরও আমরা রাস্তায় ছেড়ে দিই। এটা খুব অন্যায়, খুব অমানবিক এবং পশুর থেকেও বেশি পাশবিক এটা। আর বন্ধুরা, আমরা বিভিন্ন রকম বাইরের কুকুর তো পুষি, কিন্তু আমাদের দেশের মানুষের মতনই আমাদের দেশের যে কুকুর, সেই ইন্ডিয়ান স্ট্রিট ডগ, যারা সেই ইন্ডিয়ান স্ট্রিট ডগরা রাস্তায় খেতে পায় না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, আর তাদেরকে আমরা বিষ দিয়ে মারি, গাড়ির চাকায় বিষে দিয়ে মারি, গলায় ফাঁস দিয়ে মারি, অ্যাসিড ঠেলে দিই, এটা কি উচিত? আমি রিকোয়েস্ট করবো বন্ধুরা, আপনারা সবাই বিদেশি দামি ব্র্যান্ডের, দামি ব্রিডের কুকুর না পুষে আপনারা ভারতীয় পশুকে অ্যাডপ্ট করুন। প্রচুর সেলিব্রিটিরা ভারতীয় পশু অ্যাডপ্ট করছে, ভারতীয় কুকুর অ্যাডপ্ট করছে, আপনারাও তারাও একটা ঘর পাবে এবং তারা ভালো থাকবে, শান্তি থাকবে। আজকের ডেটে যদি ইন্টেলিজেন্স নিয়ে বলেন, আজকে আমাদের ইন্ডিয়ান যে ডগ রয়েছে, সেই ডগ অত্যন্ত ইন্টেলিজেন্ট কুকুর, এবং সিআরপিএফ জওয়ানরা মাওবাদী অধ্যুষিত এরিয়াতে অপারেশন করার জন্য আমাদের ইন্ডিয়ান ডগকে এখন ইউজ করছে। রোজ কোনো না কোনোভাবে আমরা আমাদের ফেসবুকগুলি দেখতে পাই যে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে অত্যাচার করা হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে, অথবা অপমান, তাকে যাতনা দেওয়া হয়েছে। কিন্তু কেন এটা একদম হওয়া উচিত না, এটা আপনারা সবাই জানেন, কিন্তু সবাই আমরা জানলে হবে না, এই জন্য প্রতিবাদ করতে হবে, আর প্রতিবাদ শব্দের উপরে বসে হয় না। আজ আমি সৌম্যদীপ পাঠক আপনাদের সবাইকে বলছি, আমার তরফ থেকে এবং আমার এনজিও ইউনাইটেড অ্যানিমাল লাভার্স অফ কলকাতার তরফ থেকে, 3rd September 2017 কামিং সানডে যে একটা বিশাল র্যালির আয়োজন করা হয়েছে, প্লিজ প্লিজ আপনারা সবাই এই র্যালিতে অংশগ্রহণ করুন এবং এই র্যালিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আপনারা আমাদের সাথে পথ পশুদের জন্য এই প্রতিবাদে সামিল হন, পথ পশুদের সাথে থাকুন, পথ পশুদের পাশে থাকুন। আপনারা আমার মতো ছোট ছোট ভিডিও করে, পডকাস্ট করে আপনারা আমায় শেয়ার করতে পারেন, আমার নিচের লিঙ্কে আমার চ্যানেলে শেয়ার করতে পারেন, আমি প্রত্যেকে প্রত্যেকের বন্ধুদের ইনভাইট করুন, আমরা সবাই রয়েছি আপনার সাথে, আপনারা সবাই আমাদের সাথে থাকুন, আর আমরা সবাই পথ পশুদের সাথে, সেই সব অবলা জন্তুদের সাথে থাকি যাদের হয়তো দুবেলা দুমুঠো খাবার জোটে না এবং যাদের অত্যন্ত অত্যাচার্য, আমরা যদি তাদের জন্য সামান্য কিছু করতে পারি সেটা আমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, আমরা লাস্ট উইক ইউনাইটেড অ্যানিমাল কলকাতা থেকে, লাস্ট উইক আমরা নর্থ কলকাতায় একটি অসাধারণ র্যালি করেছিলাম এবং
সেই র্যালিতে আমি আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন, এখনো দেখাচ্ছি, অনেক অনেক বয়স্ক মহিলারাও অংশগ্রহণ করেছিলেন, অনেকে অংশগ্রহণ করেছিলেন। তো তারা বন্ধুরা যদি এই র্যালিতে পা মেলাতে পারে, তো নেক্সট সানডে যে র্যালিটা হচ্ছে 3rd September, তো সেই র্যালিতে আপনারাও আসতে পারেন, অবশ্যই আসুন। অনেকে অনেকভাবে নিজেদের রবিবারের সন্ধ্যা কাজে লাগান, অনেক রকম কাজ করেন, অনেক রকম এন্টারটেনমেন্ট করেন। দেখুন আমার চ্যানেলের নামও জাস্ট ফর মাই এন্টারটেনমেন্ট, বাট আপনারা এন্টারটেনমেন্ট এটাকেই বানান, মানে আপনারা একটা রবিবার ওদের জন্য দিন, হ্যাঁ, দেখবেন আপনাদের আরো ইচ্ছে করবে আরো অনেকটা সময় ওদের জন্য দিতে এবং তাতে সমাজের উন্নতি হবে।